অ্যারিস ঠিক এইভাবেই মাঝে মাঝে কান্না করে যে ওর কোনো একটা ফেভারিট কার্টুন ছেড়ে দেওয়ার জন্য। আর যখনই আমরা খাওয়ানোর আগে যদি এই কার্টুনটা দিই, ও সাউন্ড শুনি দৌড় মারতে মারতে চলে যায়। যাই হোক, আজকে যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে, এই ব্লগটা করা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, লাভ অ্যানিভার্সারি ব্লগ। ফারুক ঠিক 12 June 2008 আমাকে প্রপোজ করে এবং এটা করে পিজা হাতে গুলশান একে। এবং তারপর থেকে প্রতি বছরের 12 June আমরা পিজা হাতেই আমাদের অ্যানিভার্সারি পালন করি। 15 বছর আমরা একসাথে অনেক কিছু দেখেছি, অনেক কিছু চেঞ্জ হয়েছে, আমরাও অনেক গ্রো করেছি, আমাদের ক্যারিয়ার ওয়াইজ গ্রো করেছি, আমাদের ফ্যামিলি ওয়াইজ গ্রো করেছি। আর আমার মনে হয় এর থেকে সুন্দর কিছু আর হতে পারে না। 15 বছর রিলেশনশিপে আমি প্রায় 6.5 বছর বিয়ে করি এবং আজকে 15 June আমার বিয়ের 9 বছর হলো। যাই হোক, এই ভিডিওটা করা, আমরা পিজা হাটে গিয়েছি অ্যাজ ইউজুয়াল এবং আমাদের জন্য পুরো একটা সারপ্রাইজ ছিল। পিজা হাটে যাওয়ার পর পিজা তো আছেই এবং তার সাথে সাথে পুরো পিজা হাটের পক্ষ থেকে ছোটো করে সাজানো খুব সুন্দর, এবং দ্যাট ওয়াজ রিয়েলি সুইট অফ দ্যাম। খুবই ওয়ার্ম একটা ওয়েলকাম ছিল, সাথে কার্ড, 15 বছরের লেখা একটা কেক, বোকে অ্যান্ড আ লটস অফ লাভ। আমরা খুব এনজয় করেছি, আমি আর ফারুক। এবং এই দিনটাতে আমি আর ফারুক খুব আমরা আসি, আমি অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর করে সেজে গুজে আসি এবং ফারুকের মতো খুব নর্মালভাবে সিম্পলভাবে সবসময় আসে। আর তখন আমার মনে হলো যে আমার যে ট্র্যাডিশনটা, আমি যেভাবে যতই টায়ার্ড থাকি না কেন আমি খুব সুন্দর করে সেজে গুজে যাই। অ্যান্ড 15 বছর আগে ঠিক যেরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছিলো যে নতুন একটা ছেলেকে মিট করবো, কেমন হবে না হবে, বয়ফ্রেন্ড হিসাবে কেমন হবে, এবং সেই বয়ফ্রেন্ড হিসাবে কেমন হবে 15 বছর পর, সে আজকে আমার বাচ্চার বাবা। আই থিঙ্ক দ্যাটস আ ওয়ান্ডারফুল গ্রোয়িং টুগেদার অ্যান্ড ওয়ান্ডারফুল ফিলিং অ্যাজ ওয়েল অ্যান্ড দ্য বেস্ট থিং হ্যাপেন্ড ইন মাই লাইফ আনডাউটেডলি। আম সো গ্রেটফুল, এবং গ্রেটফুলের পাশাপাশি বলবো যে আমি সবসময় এই গ্রেটফুলনেসটা, এই হ্যাপিনেসটা, পিস যেন থাকে, কারণ আমি সবসময় প্রতিনিয়ত চেষ্টা করি। বিকজ রিলেশনশিপ এমন একটা জিনিস যেটার উপর সবসময় কাজ করতে হয়, কখনো যদি গ্র্যান্টেড নেওয়া হয় সেই রিলেশনশিপ আমার মনে হয় ঠিক খুব বেশি দিন নাও থাকতে পারে। এবং গতকালকে আমি আপনাদের একটা ভিডিও দেখিয়েছিলাম, বলেছি সেখানে যে ঢাকায় প্রতিদিনে প্রায় প্রতিদিনে কতগুলো করে ডিভোর্স হচ্ছে এবং ঘন্টায় কতগুলো করে ডিভোর্স হচ্ছে, এবং তার ডিভোর্সে সবচেয়ে বেশি আবেদন করছে এই নারীরা। নারীরা করছে এই কারণে বিকজ পুরুষরা তাদের যেই হেল্পটা করার কথা বা যে মানসিক শান্তিটা বা ফিনান্সিয়াল বা যেই সাপোর্টটা দেওয়ার কথা যখন কমে আসছে বা গ্র্যান্টেড ধরে নিচ্ছে তখনই এটা হয়। এবং নারীরা বেশি এখন ডিভোর্স দিচ্ছে হয়তো বা এই কারণে বিকজ তারা ফিনান্সিয়ালি স্টেবল হয়ে যাচ্ছে, তারা জানে মেন্টালি স্টেবল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং পুরুষরা যদি তাদের, আমার মনে হয় মন মানসিকতা চেঞ্জ না করে এটা পরবর্তীতে আরও বাড়তে থাকবে, বিকজ নারীরা আর পিছিয়ে নেই, নারীরা এগিয়ে যাচ্ছে। এনিওয়েজ, আমাদের যাই হোক, ব্লগও আমার প্রায় শেষের দিকে, কারণ পিজা হাটে খুব দারুণ একটা দিন কাটালাম এবং শেষ করে চলে যাচ্ছি। এবং আপনারাও দোয়া করবেন আমি যেন সবসময় এত ভালো করে আমার ফ্যামিলি নিয়ে থাকতে পারি। থ্যাংক ইউ।